বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন বলেছেন, সরকার অগ্রিম যে টাকা দিয়েছে সেই অনুযায়ী ভ্যাকসিন দিবে না তা কোনোভাবে গ্রহণযোগ্য না। অগ্রিম টাকা অনুযায়ী ভ্যাকসিন আমাদের দিতে হবে এটা সরকারের স্পষ্ট ভাষায় বলা উচিত। দুপুরে করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার সময় রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে তিনি এসব কথা বলেন। ঢিলেঢালাভাবে চলছে সর্বাত্মক লকডাউনের 11তম দিন। বাস ছাড়া স্বাভাবিক দিনের মতো চলাচল করছে ব্যক্তিগত পরিবহন। রাজধানীর অধিকাংশ চেকপোস্টে পুলিশের তৎপরতা নেই। প্রায় প্রতিটি সিগন্যালে বেশ কিছু সময়ের জন্য অপেক্ষা করতে হচ্ছে যানবাহনগুলোকে। এদিকে রাজধানী বাজারগুলোতেও দেদারছে চলছে বেচাকেনা। পাড়া মহল্লায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চলাচল করছে মানুষ। সারাদেশে লকডাউনের 11তম দিনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী গাড়ির পাশাপাশি যাত্রীবাহী গণপরিবহনও চলছে প্রচুর ব্যক্তিগত গাড়ি, সিএনজি চালিত অটোরিকশা। পাবনায় লকডাউনে জনগণকে ঘরে রাখতে জোর প্রচেষ্টা চালাচ্ছে প্রশাসন। ময়মনসিংহ নগরীতে যানবাহন ও মানুষের ব্যাপক ভিড়। স্বাস্থ্যবিধি বাস্তবায়নে সিরাজগঞ্জে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। করোনা রোগীদের ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। ঢাকার সরকারি হাসপাতালগুলোতে গেল 24 ঘন্টায় 27টি আইসিইউ খালি দেখানো হয়েছে। তবে বাস্তব চিত্র ভিন্ন। রোগীরা এখনও ছুটছে বিশেষ এই শয্যার খোঁজে। কয়েকদিনের তুলনায় মৃত্যু 100 কম হলেও ভিড় কমেনি হাসপাতালগুলোতে। চিকিৎসা পেতে বেগ পাচ্ছে স্বাস্থ্যকর্মীরা। দেশব্যাপী লকডাউন কোনোভাবে বিজ্ঞানসম্মত নয়। এতে সংক্রমণ কমে ঠিক, তবে জীবনযাত্রা ও অর্থনীতি স্থবির হয়ে পড়ে। বর্তমান বাস্তবতায় আর লকডাউন না দিয়ে মাস্ক পরা ও শারীরিক দূরত্ব নিশ্চিতে প্রশাসনকে তৎপর হওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আর জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেছেন, বেশি সংক্রমিত এলাকায় স্থানীয় প্রশাসন চাইলে বিধিনিষেধ আরোপ করতে পারে। পুরনো ঢাকার বিভিন্ন এলাকায় এখনও রয়েছে 1896টি কেমিক্যালের গুদাম। এসব গুদামের বেশিরভাগের উপরই বসবাস করে মানুষ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, কেমিক্যাল গোডাউন স্থানান্তরের বিষয়টি ক্যাবিনেটে ঝুলে আছে। নগরবিদরা মনে করেন, এ ধরনের মৃত্যু ঠেকাতে জরুরি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। রাজধানীর আরমানি টোলায় কেমিক্যাল গুদামে আগুনের ঘটনায় বংশাল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় মুসা ম্যানসন নামে ওই বাড়ির মালিক ও কেমিক্যাল গোডাউনের মালিক সহ 78 জনকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ বাদী হয়ে দায়ের করা ওই মামলায় অপরিকল্পিতভাবে দাহ্য কেমিক্যাল রেখে মানুষের মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। একদিনে সারা বিশ্বে করোনায় মারা গেছে 14,000-এরও বেশি মানুষ। গেল 24 ঘন্টায় ভারতে সংক্রমিত হয়েছে রেকর্ড 3,45,000-এরও বেশি রোগী। এ সময় মারা গেছে 2,621 জন। করোনায় বিশ্বে মৃত্যু হয়েছে 30,99,000-এরও বেশি মানুষের। শনাক্ত হয়েছে 14,62,00,000-এরও বেশি করোনা রোগী। আজ রানা প্লাজা ট্র্যাজেডি দিবস। 2013 সালের এই দিনে দেশের পোশাক খাতে সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে। সাফারের ওই ভবনটি ধসে পড়ে, মারা যায় 1,136 জন শ্রমিক, আহত হয় 2,000 শ্রমিক, তাদের মধ্যে পঙ্গু হয়ে যায় 1,070 জনের মতো। সকাল থেকে আহত শ্রমিক ও মৃতদের স্বজনরা ছুটে যান রানা প্লাজা প্রাঙ্গণে, নিহতদের শ্রদ্ধা জানান তারা। কাল থেকে রাজধানীতে দোকানপাট খুলে দেওয়ার খবরে ঢাকায় আসছে মানুষ। রাজবাড়ী, দৌলতিয়া, পাটুরিয়া, নরুটে সাধারণ যাত্রী ও ব্যক্তিগত গাড়ির চাপ বেড়েছে। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, পণ্যবাহী ট্রাক রাতে পারাপার করা হচ্ছে, দিনে লাশবাহী অ্যাম্বুলেন্স সহ জরুরি প্রয়োজনে ছোট ছোট গাড়ি পারাপার হচ্ছে। এদিকে মাদারীপুরের বাংলাবাজার, শিমুলিয়া, নরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।